हेलो स्टूडेंट्स, आमी शोभना, वेलकम टू माय चैनल कॉमर्स कॉग्निशन। आजकल ভিডিওতে আমি তোমাদের হচ্ছে বোর্ড एग्जाम যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্পর্কে আজকে যে আপডেট হয়েছে সেটা সম্বন্ধে তোমাদের কাছে আমি জানাবো। তো যেটা আজকে বলা হয়েছে সেটা হলো যে পয়লা জুনে যেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে স্থগিত করা হয়েছে, অর্থাৎ মাধ্যমিকের যে ডেট আছে সেটা পেছোতে পারে। এবং এর সাথে এটাও বলা হয়েছে যদি মাধ্যমিকের ডেট পিছিয়ে যায় তাহলে তার সাথে সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ডেটও পিছিয়ে যাবে। এবং উচ্চ মাধ্যমিক পরবর্তীকালে যে কোনো সময়ই হোক না কেন সেটা যে যে নিজ নিজ বিদ্যালয়ে হবে। তো এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষা হবে কি হবে না এই নিয়ে তোমাদের মধ্যে অনেক দোটানা চলছে, এবং সেই হিসেবে অনেকে চাইছো যে বোর্ড এক্সাম বাতিল করা হোক। কিন্তু এই বোর্ড এক্সাম বাতিল করা কেন সম্ভব নয় পর্ষদ থেকে বলা হচ্ছে, এবং হচ্ছে এই বাতিল হলে কি হবে বা না হলেই বা কি হবে সেই সম্বন্ধে কিছু মতামত আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমে চলে যাব যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস অলরেডি বলেছেন যে উচ্চ মাধ্যমিক বাতিল হওয়া সম্ভব নয়। তিনি কেন এরকম বলেছেন, তার কারণ হচ্ছে উচ্চ মাধ্যমিক যারা এবছর দিতে চলেছো তাদের ক্লাস ইলেভেনের যে পরীক্ষা ছিল ফাইনাল এক্সাম সেটাও ঠিকঠাকভাবে কমপ্লিট হয়নি, এমনকি তারা হচ্ছে টুয়েলভের আগে কোনো টেস্ট পরীক্ষাও দেয়নি। তাহলে কি আছে, যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা না হয় তাহলে হচ্ছে প্রিভিয়াস কোনো এরকম কোনো এক্সাম তাদের কাছে নেই। উচ্চ মাধ্যমিক পরীক্ষা না হলে মার্কসটা কিভাবে ক্যালকুলেট করা হবে, সেই কারণে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হওয়া সম্ভব নয়। এছাড়াও হচ্ছে এই যে বোর্ড এক্সামগুলো হচ্ছে তার ভিত্তিতে হচ্ছে ইন ফিউচার তারা কি করবে, অর্থাৎ এইচএস পরীক্ষার পরে যে ফলাফলটা তারা পায় সেটার বেসিসে তারা কলেজে ভর্তি হয় অথবা বিভিন্ন এন্ট্রান্স এক্সাম দেয়। তো যদি বোর্ডের এক্সামের ফলাফলটাই ঠিকভাবে না নির্ধারিত হয় তাহলে কি হবে, ইন ফিউচার তারা যাই কিছু করতে যাবে সেগুলোর মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হবে, সেই কারণে বলা হচ্ছে বোর্ড এক্সাম বাতিল হওয়া সম্ভব নয়। এবার এই বোর্ড এক্সাম যদি বাতিল হয় তাহলে ক্ষতিটা কি হবে, ক্ষতিটা এটাই হবে যে বিগত এক বছর ধরে যারা এইচএস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ সেই অনুযায়ী যদি তাদের মূল্যায়নটা ঠিকঠাক না হয়, অর্থাৎ তারা পরীক্ষা না দিতে পারলে যদি অ্যাভারেজ সবাইকে মার্কস ডিস্ট্রিবিউট করা হয় তাহলে সেক্ষেত্রে যারা পরিশ্রম করে এতদিন পড়াশোনা করলো তারা তাদের আশানুরূপ ফল পাবে না। আর যতদিন না এই এক্সামের ডেট ঠিকঠাকভাবে ডিক্লেয়ার হচ্ছে অথবা যতদিন এক্সাম পোস্টপন থাকছে তোমাদের কাছে একটা সুবিধা হচ্ছে যে তোমরা একটা নির্দিষ্ট টাইম পাচ্ছ তোমাদের নলেজটা আরও ইনক্রিজ করবার জন্য, তাই তোমরা যেটুকু সময় পাচ্ছ কোনো রকম নেগেটিভ চিন্তাভাবনার মধ্যে না গিয়ে তোমরা পজিটিভ থাকো, পড়াশোনা করতে থাকো, আশা করি তোমাদের সবার রেজাল্ট ভালো হবে। অনেকে অ্যাপিলও করেছে যে অনলাইন এক্সাম হওয়ার জন্য, কিন্তু হচ্ছে শহরাঞ্চলে সেটা পসিবল কিন্তু মফস্বলে বা গ্রামীণ এলাকায় যেখানে ইন্টারনেট পরিষেবা অতটা নেই সেই জায়গায় অনলাইন এক্সাম নেওয়াটা সম্ভব নয়। তো সেই কারণে অফলাইন এক্সামই হওয়া উচিত, যেটা আজকে বলেছেন মহুয়া দাস যে যে সময়ই হোক না কেন এক্সাম সেটা নিজ নিজ বিদ্যালয়েই হবে, অর্থাৎ কোভিড পরিস্থিতি একটু স্বাভাবিক হলে যে যার বিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দেবে এটাই কাম্য। সো স্টুডেন্টস, এই ধরনের ভিডিও আপডেট পেতে তোমরা আমার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখানে টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করতে পারো এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য, এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করো যাতে তারাও আপডেট থাকে। সো স্টুডেন্টস, তোমরা কোনো রকম মিথ্যা গুজবে কান না দিয়ে তোমরা যে যার যা সিলেবাস আছে সেই অনুযায়ী তোমরা পড়াশোনা করতে থাকো। আশা করি নির্দিষ্ট সময়ের পরিপ্রেক্ষিতে সরকার সঠিক সিদ্ধান্ত নেবে কখনই এক্সাম হওয়া উচিত, ঠিক সময়ে তোমরা ঠিক নিশ্চয়ই খবর পেয়ে যাবে। তো তোমরা তোমাদের কাজটা করতে থাকো, যেটা তোমাদের পড়াশোনা সেটা তোমরা অবশ্যই চালিয়ে যাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।